বাইরের উঠোন বাগান পেরিয়ে বাড়িটায় ঢোকাই এক দায়। বাগান মানে তো এখন ঝোপঝাড়, বুনো লতা পাতা আর আগাছার জঙ্গল, আর চারদিকের ধসে পড়া দেওয়ালের নোনা শ্যাওলা ধরা ভাঙা চোরা ইঁটের টুকনো ছড়ানো উঠোনটা যেন ছোটোখাটো ভূমিকম্পের সাক্ষী। রীতিমতো লড়াই করে ঢুকতে হয়েছে বলা যায়। ভাগ্যে গুপ্তিটা সঙ্গে এনেছিলাম, তার ওপরের লাঠির খাপটা খুলে গুপ্তিটা বার করে কাঁটা ঝোপ লতা পাতার জঙ্গল কেটে কেটে দোতলার সিঁড়ি পর্যন্ত এসে পৌঁছেছি। সিঁড়িটা দোতলায় গিয়ে উঠেছে ঠিকই, কিন্তু রেলিং ভাঙা নোনা আর শ্যাওলা ধরা ধাপগুলোর যা অবস্থা, তাতে উঠতে গেলে আমার ভারী ধসে পড়বে কিনা কে জানে। সাবধানে বুঝে বুঝে পা ফেলে উপরে উঠতে উঠতে মনটা কিন্তু খুশি হয়ে উঠছিল না। বটকেষ্টকে এবার আর বাজে খবর দেওয়ার জন্য বকাবকি করতে হবে না। তার সেবারের সেই মাথায় চন্দ্রবিন্দু মল্লুকের মতো এবারের সুলুক সন্ধানটাও মিছে হবে না বলেই মনে হচ্ছে। ঠিকানাটার হালচাল যা দেখছি তাতে যে আশায় আশা, তা এখানে না মিটলে আর মিটবে কোথায়? সব দিক দিয়ে এমন একটা জুতসই আস্তানা একেবারে বেদখল হয়ে পড়ে থাকবে তা হতেই পারে না। কেউ না কেউ মৌরসী পাট্টা নিয়ে জুড়ে বসে আছেন নির্ঘাত, আর যিনি আছেন তিনি আমার মতো শ্বাস টানা বুক ধুকধুক করা খিদে তেষ্টার গোলাম নিশ্চয় নন। ধসে পড়ো পড়ো নড়বড়ে সিঁড়িটা দিয়ে ওপরের দালানটায় উঠে কিন্তু অবাক হবার সঙ্গে সঙ্গে মেজাজটা রীতিমতো খারাপ হয়ে গেল। এ যে সাফসুফ সাজানো গুছোনো গেরস্থালি বললেই হয়, মালপত্রের চেহারাটা নিতান্ত দুঃখিনী গোছে, কিন্তু গাড়ু গামছা ভাঙা তোবড়ানো তোরঙ্গ থলো হুঁকো কলকে টিকের মালসা আর আগুনে পোড়া মেটে হাঁড়িকুড়ি দেখে তো আমারই মতো এই এপারের কেউ আস্তানা পেতেছে বলেই মনে হয়। হাঁ ঘরের হদ্দ কেউ নিশ্চয়, নইলে ছুঁচো চামচিকেও যেখানে বাসা বাঁধতে ডরায় তেমন জায়গায় এসে ডেরা পাতে। কিন্তু এ হতভাগা এখানে জুড়ে বসে থাকলে আমার সব মতলব যে ভেস্তা, লোকটা যেই হোক তাকে তাড়াতেই হবে। তাই কেমন করে চমকে উঠে এদিক ওদিক তাকালাম। কে বললে কথাটা? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। আমার নিজের মনের কথাটাই কানে বেজে উঠল নাকি? না তা নয়, যে বলেছে তাকে এবার চাক্ষুষি দেখা গেল। চিমশে খিটখিটে পাকানো চেহারার এক বুড়ো খাটো ধুতি পরে আদুর ঘোর কৃষ্ণবর্ণ গায়ে ধবধবে এক গোছা পইতে ঝুলিয়ে থলো হুঁকো হাতে নিয়ে খড়ম খট খট করতে করতে কোথা থেকে যে হঠাৎ আবির্ভূত হলো ঠিক বুঝতে পারলাম না। দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই বিষ মাখানো খ্যান খ্যানে গলার সে কী টিটকিরি, হাতের হুঁকোটাকেই যেন মোচড় দিয়ে নাড়তে নাড়তে বলল, আমার তাড়াতে এসেছে কেমন, আমার তাড়ি একেশ্বর হতে চাও এখানে? জবাব দেব কি? বুড়োর কাণ্ড দেখে আমি তখন অস্থির হয়ে উঠেছি, যেন আমাকেই কানমলা দিতে হুঁকোটাকে এমন মোচড় দিয়েছে যে কলকেটা কাত হয়ে তার জ্বলন্ত টিকে তামাক ওই বুড়োর গায়ে আর কাপড়ের ওপরেই পড়ছে ঝপঝপ করে। সেদিকে যে হাঁ হাঁ করে বলে উঠলাম, আরে করছেন কি, পুড়ে মরতে চান নাকি? আমার কথায় ভ্রুক্ষেপ না করে গায়ের আর কাপড়ের আংরার টুকরোগুলো গায়েই ঘষে দিতে দিতে বুড়ো গা জ্বালানো গলায় জিজ্ঞেস করল, বলি কদিন খোলস ছেড়েছে শুনি? বেশি দিন তো হবে না, খোসাগুলো সব এখনো ভালো করে ছাড়েনি মনে হচ্ছে। বুড়ো বলছে কি? আমি তখন তার দিকে চেয়ে যেমন কাঠ
তেমনি একেবারে হাঁ হয়ে গিয়েছি। বুড়ো যা বলছে তার তো একটাই মানে হয়, আর সে মানে তাহলে না, এতক্ষণ পর্যন্ত যা শুনলেন তা আমার নিজের কথা নয়, সব সেই খেরো খাতা থেকে তোলা, মেজকর্তার সেই খেরো খাতা। কলকাতার সবচেয়ে লম্বা পাড়ির বাসে দমদমের এয়ারপোর্ট যাবার পথে যা একটা খালি বেঞ্চের ওপর পুটলি বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছিল, পুটলিটা বেওয়ারিশ দেখে আর তার ভেতরের ছেঁড়াখোঁড়া একটা খেরো খাতার পাতাগুলো একটু নাড়তে চাড়তে দু একটা কথা চোখে পড়ায়, ভেতরের নাম ঠিকানা কিছু পেলে যথাস্থানে ফেরত দেবো বলে পুটলিটা চেয়ে নিয়েছিলাম। নেহাত একটা ছেঁড়াখোঁড়া হলদে হয়ে আসা বেরঙা কাগজের হাতে লেখা খেরো খাতা বলি, কেউ আর আপত্তি করেনি। খেরো খাতাটা ছোটোখাটো নয়, বেশ ঢাউস, প্রায় মহাভারত প্রমাণ। ছেঁড়াখোঁড়া পাতাগুলোয় অনেক ওলট পালট হয়ে গেছে, যতটা সম্ভব সেসব পাতা গুছিয়ে এ পর্যন্ত যতখানি ঘাঁটাঘাঁটি করেছি তাতে কারোর নাম ঠিকানা কিছু কিন্তু পাইনি। পেয়েছি শুধু মেজকর্তা বলে একটি নাম, তিনি কোথাকার তা জানি না, কোন যুগের মানুষ তারও হদিশ পাওয়া ভার, কিন্তু মানুষটি বেজায় অদ্ভুত, অদ্ভুত তার শখ বা বাতিকের দিক দিয়ে। লোকে কত রকম শখ আর বাতিকই তো থাকে, কারোর মাছ ধরার শখ, কারোর বাতিক দেশ বিদেশের ডাকটিকিট জমানো, কারোর আবার শিকারের নেশা। এসব শখ আর বাতিকের জন্য কি কষ্ট না করে মানুষ, আর কত না খরচ। তার খেরো খাতা বৃত্তান্ত পড়ে বোঝা যায় মেজকর্তাও তাই করেন। তবে তার শখ বা নেশা বা বাতিক যাই বলি সেটি একেবারে সৃষ্টি ছাড়া, জলের মাছ কি বন জঙ্গলের জানোয়ার নয়, তিনি শিকার করে বেড়ান যাদের নামে গায়ে কাঁটা দেয় সেই ভূত প্রেত। যেখানেই এইরকম অশরীরীদের ঘুণাক্ষরে একটু খবর পান সেখানেই তিনি ছুটে যান সরে জমিনে তসন্ধান করতে। এসব ভুতুড়ে খবর আনবার জন্য তিনি মাইনে করা দালাল লাগিয়ে রেখেছেন সারা মুল্লুকে। দালালরা খাঁটি খবর আনলে মাইনের ওপর মোটা বকশিস পায়। ভূতের পেছনে এসব ছোটাছুটির বিবরণ তিনি একটি মোটা খেরোর খাতায় লিখে রেখে গেছেন। কবে যে লিখে গেছেন তা সঠিকভাবে জানবার কোনো উপায় নেই, কিন্তু বর্ণনা টর্ণনা পড়ে ব্যাপারগুলো যে হালের নয় এটুকু অন্তত বোঝা যায়। আমি যখন প্রথমবার মেজকর্তার বৃত্তান্ত ছাপাবার ব্যবস্থা করেছিলাম, তা করেছিলাম আসল মালিক তা দেখে যদি নিজের হারানো খাতা দাবি করতে আসে এই ভেবে। দাবিদার কিন্তু কেউ আসেনি। প্রথমের পর দ্বিতীয় বৃত্তান্ত ছাপবার সময় আগেরবারের আশাটা কিন্তু ভয় হয়ে দাঁড়িয়েছে, কেউ সত্যি আসুক তা আর তখন চাইছি না। মনের বাসনাই পূর্ণ হয়েছে শেষ পর্যন্ত, কেউ আর আসেনি। কিন্তু যে বিবরণ দিয়ে কাহিনী আরম্ভ করেছি তা এরম মাঝপথে আচমকা ছেড়েছি কি প্যাঁচ কষবার জন্য, মোটেই না। লেখাটা একটা পাতার শেষ লাইনে ওই পর্যন্তই পৌঁছে থেমে গেছে, পরের পাতায় তার বাকি অংশটা পড়তে গিয়ে চক্ষুস্থির, পরের পাতাটাই সেখানে নেই। গেল কোথায় সে পাতা, একেবারেই হারিয়ে গেছে নাকি, নাকি মেজকর্তা তার স্বভাব মাফিক এ পাতার খেয়েই এই মহাভারত মূর্তি প্রমাণ তারার আর কোনো পাতায় নিয়ে ছেড়ে বসে আছেন। তা যদি তিনি না করে থাকেন তাহলে তো মাঝপথে হঠাৎ এই অন্তর্ধান হওয়ার বৃত্তান্ত শেষ না জানার যন্ত্রণা সহ্য করাই শক্ত হবে। কি বললে, থেলুমুকো হাতে সেই চিমশে বুড়ো, আর কি এমন দারুণ মানে বুঝলেন মেজকর্তা, কি হলো তাদের সেই মোলাকাতের ফলাফল, এসব কথা কি আর কোনো দিন জানা যাবে না। অস্থির হয়ে তাই খেরো খাতার পাতার পর পাতা তন্ন তন্ন করে খোঁজবার চেষ্টা করেছি, সে চেষ্টা একেবারে বিফল হয়নি।
আশাতীতভাবে সেই বৃত্তান্তের ধারাটা আর এক জায়গায় খুঁজে পেয়েছে। মাঝখানের কিছু বাদ পড়েছে কিনা বলা শক্ত, তবে আসল খেইটা তাতে একেবারে ছিঁড়ে যায়নি। কিন্তু মেজকর্তা লিখছেন, আমার সমস্ত শরীরের ভেতরটা শিরশির করে উঠল। এমন ভাগ্য যে হয়েছে তা তো বিশ্বাস করতেই পারছি না। এতদিন যে সুযোগের স্বপ্নই শুধু দেখেছি তা সত্যি সত্যি একেবারে হাতের মুঠোয়। উঁকো হাতে এই চিমশে বুড়ো যা বলছে তাতে তো একটা কথাই বোঝায়, না একটা নয় দুটো, সোনায় সোহাগা ছাড়া কিছু নয়। এখন শুধু একটু সামলে ঘুঁটি নাড়লেই আমি যা চাইছি সেই কিস্তিমাত। বুড়ো নিজেই শুধু ধরা দিয়ে ফেলেনি, আমাকেও তার দলের বলে ধরে নিয়েছে। বেশ একটু বুঝে সুঝে সব চাল চেলে এই ভুলটা যদি জিয়ে রাখতে পারি তাহলে আমার প্রেত পুরাণ সারা দুনিয়ায় একেবারে তাক লাগিয়ে দেবে। চিমশে বুড়ো টিটকিরির প্রথম জবাবটা বেশ ভালোই দিলাম। খোসা কি আপনারই সব ছেড়েছে নাকি? দালানের কোণে তার মালপত্র দেখিয়ে বললাম, ওগুলো তাহলে পুছে রেখেছেন কেন? এই জবাব শুনে সে কি খ্যান খ্যানে হাসি চিমশে বুড়োর। হাসতে হাসতে কলকের আগুন আবার গায়ে কাপড়ে ছিটিয়ে পড়ল আগের মতোই। সেগুলো যেন চন্দন বাটার মতো করে গায়ে ঘষে নিয়ে বলল, ঠিক ধরেছ, ঠিক ঠিক, তবে ওগুলো তোমার ওই পুঁটলি আর ওই গুপ্তি ভরা লাঠির মতো পুরনো অভ্যেসে জমিয়ে রাখা নয়। অভ্যেসে নয় তো শখে? আমি একটু ভুতুড়ে ঝাঁঝি দেখালাম। আরে না না, অভ্যেসও নয় শখও না, বুড়ো হাসতে হাসতেই বলল, ও শুধু উৎপাত ঠেকাতে একটু ভোর কি। উৎপাত ঠেকাতে ভোর কি? এবার আমি সত্যিই হতভম্ব, কিসের উৎপাত আর কি ভোর কি? কিসের উৎপাতটা বুঝলে না? বুড়োর গলায় আবার টিটকিরির সুর। তোমায় আগে যা ভেবেছিলাম সেই হতভাগাদের উৎপাত, বিশ্বাস তো ওদের নেই। লোভ করে কি সত্যি হাড়ের হালের হা ঘরে হয়ে কেউ পাছে সেঁধুতে এসে জ্বালায়, তাই তৈরি থাকতে হয় সারাক্ষণ। উৎপাত করবার হতভাগা মানে যে মানুষ তা বুঝলাম, কিন্তু ঘরকন্যার মালপত্র দিয়ে তাদের ভর্তি দেওয়াটা কি ব্যাপার সেই কথাই জানতে চাইলাম। আমার বোকামিতে বুড়ো এবার খুব খুশি, বললে, একেবারে আন করা আনারই তো, কিছুই এখনো জানো না বর্কিটা কিরকম। তাহলে শোনো, হত ভাগারে একবার সেঁধুলে তো সহজে নড়তে চায় না, তাই তাদের তাড়াবার দাওয়াইটাই কড়া করার জন্য ওই প্রথম মুখ শুদ্ধিটা বেশ মোলায়েম মিষ্টি লাগাবার ওই ভর্কি। হত ভাগা যে আসবে ঘরকন্যার ওই ব্যবস্থা দেখে তার মনে একটু ভরসাই হবে, নিজের মতো আরেকজনকে সঙ্গী পে নিশ্চিন্ত হয়ে তারপর যেই একটু গুছিয়ে বসবার কথা ভাবছে তখন আচমকা গায়ের ওপর কলকের আগুন ছাড়াবার মতো একটি প্যাচ কি ব্যাচ, তেমন জবরদস্ত দূরে কেউ হলে মুন্ডুটার ছাল ছাড়ানো এই চেহারা একবার হঠাৎ দেখালেই কামফতে। এবারই মুখত নয়, এ তল্লাটে আর কোনোদিন সে পা বাড়াবে না। চিমশে বুড়োর দিকে চেয়ে সমস্ত শরীরটা আপনা থেকে শিউরে উঠে বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। বুড়ো তার প্যাঁচ বোঝাতে তার বিকট ফরমাশি চেহারাটাই আমায় তখন দেখাচ্ছে। এক গোছা পইতে ঝোলানো চিমশে পাকানো আবলুসের কাঠির মতো দেহটার ওপর কোটর বার করা দাঁত ছিড়কোটানো একটা মরার মাথা। বুকের ভেতর থেকে যে চিৎকারটা আপনা থেকে বেরিয়ে আসছিল
কোনো রকমে সেটা চেপে মুখটা নির্বিকার করে রাখতেই তখন গায়ে ঘাম দিচ্ছে আমার। তবু প্রাণপণে ধাক্কাটা সামলে ঠোঁটে একটু বাঁকা হাসি টানবার চেষ্টা করে বললাম, হ্যাঁ এ প্যাঁচ একেবারে মক্ষম, কিন্তু মানুষকে তাড়াবার জন্য এত গরজ কেন? মানুষকে ভয়টা কি? কি ভয়? চিমসে বুড়ো এবার চটেই উঠলো আমার উপর। খোলস তো সবে ছেড়েছ, দুদিন বাদেই বুঝবে মানুষকে কি ভয় আর কেন। অজাত বেজাত খোলস ছাড়া সকলের সঙ্গে মানিয়ে বানিয়ে থাকতে পারো, কিন্তু মানুষের সঙ্গে কখনো নয়। সঙ্গে থাকবার একটু সুবিধে দিয়েছ কি? কেন, কেমন, কোথায় সব বৃত্তান্ত খুঁচিয়ে খুঁচিয়ে বার করতে চেয়ে জ্বালিয়ে মারবে। একেবারে কেউ আবার ভূতের রোজা ডাকবে আমাকে তাড়াতে। সে দুদিন বাদে তো নিজেরাই খোলস ছাড়বি, তা অত ছটফটানি কিসে? সাধে কি ভয় দেখিয়ে ওদের তাড়াতে হয়? একটু থেমে বুড়ো মরার মুন্ডুটা পাল্টে হেসে বলল, যাক তোমাকে যখন সে তো পেয়েছি তখন আর ভাবনার কিছু নেই। দুজনে মিলে পোড়ো ভিটের এমন সুনাম ছড়াবো যে হা ঘরে টাঘরে তো ছাড়, গোরা মিলিটারি পর্যন্ত এধার মারাবে না। তোমায় পুরনো নতুন কটা প্যাঁচ শিখিয়ে দেবো, বুঝলে? ধীরে সুস্থে এখন দুদিন একটু চিরিয়ে টিরিয়ে টনক হয়ে নাও। কাঁচা খোলস ছাড়লে প্রথমটা কেমন একটু সব এলানো এলানো মনে হয় কি না? ও হ্যাঁ, এক আস্তানায় থাকবো, সময়ে অসময়ে দেখা হবে, তা তোমায় একটা কিছু বলে ডাকতে পারলে ভালো হতো না? তোমার পুরনো অভ্যেসের ওই চিহ্ন, এটা ধরে গুপ্তি বলে ডাকতে পারি বটে, তুমিও পারো আমায় হুঁকো দা বলতে, কিন্তু তার চেয়ে একটা নাম থাকাই ভালো। কি নাম ছিল তোমার খোলস ছাড়বার আগে? নাম এক মুহূর্ত একটু থতমত খেয়ে বলে দিলাম, আমার নাম বটকেষ্ট। বটকেষ্টটা বেশ বেশ, নামটা দুবার আওড়ে যেন খুশি হয়ে বুড়ো বলল, তা বটকেষ্ট করতো কি ও পারে? এই মানে একটু আমতা আমতা করে বললাম, মোহরি ছিলাম এক মোক্তারে। মোক্তারের মোহরি? বুড়ো রীতিমতো খুশি হয়ে বলল, ভালো ভালো, খুব ভালো। দুনিয়ার ঘোর প্যাঁচ তাহলে সবই জানা আছে। আমারও বড় মন্দ নয়, ছিলেন জমি জমা বাড়ি ঘরের দালাল, আর নাম ছিল ভজহরি। তখন মফস্বলের বোকা জমিদারদের গড়ের মাটি কতবার বিক্রি করে দিয়েছি, বলবো তোমায় সেসব গল্প, তুমি আমায় ভজাদা বলেই ডেকো। গড়ের মাঠ বিক্রি করার ধুরন্ধর দালাল ভজাদার কাছ থেকে শুধু দালালির গল্প নয়, আরও অনেক কিছু টেনে বার করে আমার প্রেত পুরাণ ভরে দিতে পারবো আশা ছিল, কিন্তু সে আশায় অমন করে ছাই পড়বে কে জানতো। সব কিছু ভেস্তে দিল শেষ পর্যন্ত শুধু কটা হাঁচি। হ্যাঁ, স্রেফ কটা হাঁচি এত বড় একটা যুগান্তকারী কাণ্ড দিল ভণ্ডুল করে। কি মোলায়েম ভাবেই না সব কাজ এগোচ্ছিল। ভোজুদার একটু অস্থির চঞ্চল স্বভাব, স্বভাবটার মূলে আছে অবশ্য ভয়। ভোজুদার কেবলই ভয়, কোথা থেকে কেউ যদি এসে এই ডেরায় ঢুকে পড়ে। কেউ মানে অবশ্য মানুষ, মানুষজনের আশা ঠেকাতে ভোজুদার দিন রাত খাড়া পাহারায় থাকে। ত্রিশি মানায় কাউকে ঘেঁষতে না দেবার জন্য দিন দুপুরেও এ বাড়ির বাইরে পর্যন্ত ভয় দেখিয়ে ফেরে। এবাড়ির ধারে কাছে কেউ আসছে আঁচ পেলে আর ভোজুদাকে রোখা যায় না। আর কিছু না পারলে নিদেন পক্ষে গোখরো কেউটে সেজেও পায়ের তলায় সর সরিয়ে ঘুরে মানুষটাকে তল্লাট ছাড়া করে আসবে।
এই অস্থিরতার ফাঁকে ফাঁকে যখন যতটুকু পারি ভজুদাকে ধরে আমার খেরো খাতার পাতা ভরাবার মশলা জোগাড় করে নিই। তারই মধ্যে হঠাৎ সেদিনকার সেই হাঁচি, হাঁচি কি একবার, হাঁচির পর হাঁচি, আর থামাতেই পারি না। পুরনো নোনা ধরা ঝুরঝুরে পলেস্তারার চুনবালি খসা বাড়ি, দোষের মধ্যে যে কোণে থাকি তার মেঝে আর দেয়ালগুলো একটু পরিষ্কার করবার জন্য ঝাড়াঝুড়ি করছিলাম, ব্যাস তাতেই নাকে মুখে মান্ধাতার আমলের ধুলো ঢুকে এমন সুরসুরি ধরিয়েছে যে প্রাণপণ চেষ্টা করেও তা সামলাতে পারছি না। ভজুদা তখন কাছে পিঠে ছিল না, উত্তর দিকের একেবারে জঙ্গল হয়ে ওঠা বাগানে কাছের গায়ের কে এক বুড়ি দুটো কাঠকুটো কুড়োতে এসেছে টের পেয়ে গেছিল তাকে ভয় দেখিয়ে তাড়াতে। ভজুদা ফিরে আসবার আগে কি চেষ্টাই না করলাম হাঁচিটা বন্ধ করতে, কিন্তু তার পারলাম কই। ভজুদা ফিরে এসে প্রথমে অবাক, তারপর রীতিমতো বিরক্ত, প্রায় খিঁচিয়ে উঠে বলল, ও আমার কি দেখা, আমি হাঁচি কাশির শখ এখনো মেটেনি তোমার নাকি? না ভজুদা, হাঁচির ফাঁকে কোনো রকমে জানাবার চেষ্টা করলাম, এটা অভ্যেস। অভ্যেস? ভজুদা তেমনি খাপ্পা বলি, হাসতে হাসতেই খোলস ছেড়েছিলে দেখি, যে এখনো অভ্যেস ছাড়তে পারছো না। আর তাই বা হবে কেন, ওসব বদ অভ্যেস তদ অভ্যেস সঙ্গে তো কখনো আসে না। হ্যাঁ ভজুদা, আসে না মানে, যা বলতে চাইলাম পর পর কটা হাঁচিতে তার চাপা পড়ে গেল। আর ভজুদার সেই ফরমায়েশি মুখই তখন ফ্যাকাশে মেরে গিয়ে জিভ তোতলা হয়ে এসেছে। এ তো সে 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 হাঁচি না তো তুমি তাহলে মানুষ? শেষ কথাটা যেন উচ্চারণ নয়, একেবারে আর্তনাদ। সেই সঙ্গে সঙ্গে ভজুদা একেবারে সত্যি সত্যি হাওয়া। ভজুদা, ও ভজুদা, শুনুন শুনুন, গলা চিড়ে গেল চিৎকার করতে করতে। কিন্তু কোথায় পাবো আর ভজুদাকে, ধারে কাছে ঘেঁষবার ভয়ে যে মানুষকে ভজুদা তাড়িয়ে বেড়ায়, বাঘের ঘরে ঘোঘের মতো সেই মানুষই তাকে ঠকিয়ে তার আস্তানায় ডেরা পেতেছে, এ আর সে সহ্য করতে পারে? মানুষের ভয়েই ভজুদা একেবারে মুল্লুক ছাড়া। আমার প্রেত পুরাণ মনের মতো করে আর লেখা হলো না। মেজকর্তার খেরোর খাতার এই বৃত্তান্ত এখানেই শেষ। আতিপাতি করে ঘেঁটেও ভজুদার কথা আর কোথাও খুঁজে পাইনি। গল্পটা এখানেই শেষ। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। আর আপনি যদি মেজকর্তার গল্প শুনতে ভালোবাসেন তাহলে নিচে ডেসক্রিপশন বক্সটা একবার অবশ্যই দেখে নেবেন। আর মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা লাইক করবার কথা, চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা, এবং নিচে কমেন্ট বক্সে আপনার মতামত, আপনার সাজেশন জানাবার কথা। ধন্যবাদ।